কারণ বর্তমান রাজ্যের যা অবস্থা, কোন মন্ত্রী কোন নেতার বাড়িতে ইডি সিবিআই ঢুকে যে তাকে তুলে নিয়ে যাবে সেটা আপনি হ্যাঁ ধরতে পারবেন না আপনি বললাম কিছু করার নেই এটাই বাস্তব নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো বন্ধুগণ রাজ্যে বেশ সরগরম অবস্থা চলছে এ রাজ্যের নেতাদের জেলখানাটা যেন মামাবাড়ির মতো হয়ে গেছে যখন তখন মামারা নেতাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে মামাবাড়ির আদর খাওয়ানোর জন্য বলেন কি তো ছোটবেলায় আমরা কারো না কারো মুখে এই কথাটা শুনে থাকবো যে মামাবাড়ি ভারী মজা কিল চট নাই তো আজকের ভিডিওতে আমরা দেখব যারা অলরেডি মামাবাড়িতে আছে তাদের কপালে কি জুটছে কিল চট নাকি অন্য কিছু চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ইয়ার পাশে বেল আইকনটা অল করে দাও যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক ওর পিতা ভালো নেই জেল সূত্রে খবর জেলে আলাদা সেলে থাকতে চেয়েছেন ওর পিতা অন্য বন্দীদের সঙ্গে থাকতে তার বেশ অস্বস্তিই হচ্ছে সেটা তো হবারই কথা ওরকম আলিশান ফ্ল্যাটে যার থাকার অভ্যাস সে কি করে ওরকম একটা ঘরে থাকবে বলুন তো তো চট্টোপাধ্যায় পেপার না পড়লেও তার চপ বেগুনি পাঁঠার মাংস এগুলো একটা আবদার তিনি করেছিলেন আর গতকাল আমরা কি দেখলাম চপ বেগুনি তাকে দেওয়া হয়েছিল আর তারপর আজকে পাঁঠার মাংস দেখেছো মামাবাড়িতে একটু বেশি করে বায়না ধরলে তুমি যা চাইবে তেলে ভাজা ঘুগনি তোমার কাছে পৌঁছে যাবে মানে বুঝতে পারছো ব্যাপারটা আর তারপর আজকে পাঁঠার মাংস পার্থর আবদারে জেলে এলাহি আয়োজন করা হয়েছে আজকে দুপুরে পার্থর মেনু ছিল যেমনটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি ভাত মাংস তরকারি মাংস মানে পাঁঠার মাংস আচ্ছা না মানে তেলে ভাজা না হয় বুঝলাম এ শালা পাঁঠার মাংস মানে এরা জেলে আছে নাকি স্বর্গে গেছে হ্যাঁ অ্যাস করতে পচা এক কাজ কর চারদিকে বেশ বড় টাকা চুরি টুরি করে তুই জেলেই চলে যা দেখতে পাচ্ছিস কি সব খাবারের মেনু ঘরের থেকে ভালো খেতে পাবি ওখানে যা 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 চলে যা চিন্তা নেই বোর লাগলে এক কাজ করবি বলবি যে তোর অন্ডকোষগুলো চুলকাচ্ছে দেখবি এসএসকেএম ভর্তি করে দিয়েছে বাস দিন কতক ওখানে কাটিয়ে চলে আসবি বাস দাদা এসএসকেএম আর সে এসএসকেএম নেই সে কি বলিস কি রে হ্যাঁ দাদা বিশ্বাস না হলে নিজে চোখেই দেখে নাও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যে কথা বলেছিল ভুবনেশ্বর এমস সোমবার অনুব্রত মণ্ডলকে নিয়ে সেই সুর শোনা গেল এসএসকেএম এর গলায় ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে দেখেছো শালা এসএসকেএম ও এমস এর মতো কি রকম অকেজ হয়ে গেল আর তুমি যে বলছো না আবদার করলেই সব পাওয়া যাচ্ছে সব পাওয়া যাচ্ছে না এই দেখো কি কি পাওয়া যাচ্ছে আমি তোমাকে লিস্ট দিয়ে দিচ্ছি যারা এটা করে দিচ্ছে তারা এটা ভেবেও করে দিতে পারে যে বাই চান্স যদি ইডি সিবিআই এর কোথাও মালপত্র খুঁজতে মিস করে গেছে তাহলে সেটা যদি ছিটে ফোটা একটু পায় না মানে হবেই বলছি না হতে হতে পারে এদিকে আবার এসএসকেএম থেকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় এক পাজি লোকের পাল্লায় পড়ে গিয়েছিল অনুব্রত বাবু ইয়ে মানে মাননীয় অনুব্রত বাবু উনি গরু চোর করেছে তলব করেছে সিবিআই এটা শুনছি সবাই যা বলছে চোর তাই চোর ও একটা বাজে লোক ওর মুখটাই কেমন বেকা বাড়া ভাল লাগে লোক অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে চোর চোর গরু চোর বলে তিনি চিৎকার করে ওঠেন দেখেছো লোকটা কি পাজি একটা ভদ্রলোককে চোর বলছে দাদা অতটাও ভদ্র নয় তুমি যেমন ভাবে বলছো যদি ততটাই ভদ্র হতো তাহলে আজকে মামারা এসে ওনাকে মামার বাড়ি নিয়ে গেল কেন হ্যাঁ মামার বাড়ি নিয়ে চলে গেছে কি দাদা কি ভাবছো এত আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম রে বুঝলি বলছি পার্থ জেঠু তার বুকে হাত দিয়ে বুঝিয়েছিল যে তার বুকে ব্যথা আছে কিন্তু অনুব্রত জেঠুর এমন জায়গায় ব্যথাটা আছে সেটা বেচারা হাত দিয়েও বোঝাতে পারবে না তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এটার পার্ট টু দেখতে চাও কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো
ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।